जय श्री राधे श्याम। आज के शुभ बहुलाष्टमी तिथि अपनारा देखते ही पाच्छेन, अलरेडी आमरा एखाने चले एसेछी श्री श्री राधा कुंड एवं श्याम कुंडेर माझखाने। आमरा एखाने भिडियोते आपनादेर जन्य तुले धरते चाइछि। एखाने देखते पाच्छेन सारा विश्व तथा भारतवर्ष तथा सारा विश्व थेके एखाने भक्तबृन्द एसे उपस्थित हयेछेन। এখানে প্রায় কয়েক হাজার লোক এখন আপাতত আছে। এখন এখানে রাত্রি 9:30 মতো বাজে। আমাদের শুভ মুহূর্ত হচ্ছে রাত্রি 12টার সময় এবং শুভ লগ্নের শুভ সময়ে সবাই ভক্তবৃন্দ একসাথে এখানে তাদের স্নান করবেন তারা। আর আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে শ্যামকুণ্ড আছে। এখানে শ্যামকুণ্ডের সুন্দর প্রদীপ দিয়ে এখানে সুন্দর ডেকোরেশন করা হয়েছে। এখানে ভক্তবৃন্দরা অধীর আগ্রহে বসে আছেন, এখনও বসে থাকবেন রাত্রি 12টা পর্যন্ত। তারপরে এখানে সবাই স্নান করবেন। আজ এই পূর্ণতিথি, আর সারা এই জড়জগৎ তথা এই পৃথিবীর মধ্যে আমরা উপদেশামৃততে উল্লেখ পাই যে এইটা হচ্ছে এই বিশ্বের মধ্যে ভারতবর্ষ সবথেকে পূর্ণ স্থান, এবং তার মধ্যে বৃন্দাবন, এবং তার মধ্যে গোবর্ধন, এবং তথা সবথেকে পূর্ণ স্থান হচ্ছে এই রাধাকুণ্ড। আজ এই রাধাকুণ্ডের আবির্ভাব তিথি বহুলাষ্টমী, তাই ভক্তবৃন্দ অধীর আগ্রহে বসে আছেন। এখনও আমরা যেরকম ভিড় দেখতে পাচ্ছি না, তবে আস্তে আস্তে আরও ভিড় বাড়তে চলেছে। আমরা দেখছি পিছন দিকে এখনও ভক্তরা আসতেই আছেন, পরিক্রমা করছেন কিছু ভক্ত। হয়তো আস্তে আস্তে পরিক্রমা পথের ভিড়টা আস্তে আস্তে এমন বেড়ে যাবে যে ভক্তবৃন্দরা পরে হাঁটার পর্যন্ত এখানে জায়গা পায় না। আমরা তুলে ধরার চেষ্টা করছি ইসকন ইসকন সিলেটের পেজ থেকে, ফেসবুক পেজ থেকে, তথা আপনারা ইউটিউবেও পেতে পারেন আমাদের গৌরাদেশ টিভি থেকে। আপনারা সবাই শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ কৃপা লাভের জন্য এই পূর্ণ স্থান শ্রী শ্রী রাধাকুণ্ড, যা এই জড়জগতের মধ্যে এই বিশ্বের মধ্যে সবথেকে পূর্ণতম স্থান, পূর্ণতম ভূমি, শ্রীধাম বৃন্দাবন থেকে লাইভ দেখছেন। So we are not really able to describe from that, but still we have desire, hankering to get some mercy from Srimati Radharani. So that's why we came, and you can see the devotees. There is no space, actually to come. So আমরা অনেক স্ট্রাগল করে এখানে এসেছি। এখানে তিল পরিমাণ জায়গায় থাকবে না এখন, তাও যদিও ভক্তরা হাঁটতে পারছে, কিন্তু কিছুক্ষণ পর আর হাঁটতে পারবে না। সো সবাইকে আমরা ধন্যবাদ জানাই যে আমরা আপনাদেরকে দেখাতে পাচ্ছি এবং আপনারাও দেখতে পাচ্ছেন, সেটা অনেক সৌভাগ্যের ব্যাপার রাধাকুণ্ডকে দর্শন করা। বাট আমরা দেখবো 12টার দিকেও আমরা চেষ্টা করব আপনাদেরকে লাইভ করার জন্যে, যদি সম্ভব হয়। আমরা জানি না আসতে পারবো কি না, বাট আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে লাইভ দেখানো। আপনারা দেখুন শত সহস্র ভক্তবৃন্দ, তারা অপেক্ষা করছেন অধীর আগ্রহে। কোনো পাশে তিল পরিমাণ জায়গা নেই যে কেউ এখানে ওয়েট করবেন বা অন্য কাউকে রাখবেন, কোনো পাশে একটুও জায়গা নেই। আপনারা দেখতে পাচ্ছেন এমনকি এখানে আমরা একটা ছাদের মধ্যে আছি, এখানেও অনেক ভক্তরা অপেক্ষা করছেন সেই সুন্দর স্মৃতি দর্শন করার জন্য। আমাদের সাথে রয়েছেন ঘনশ্যাম প্রভু, আমি জানি না উনি এখন কোথায়, বাট স্টিল এই যে ওনারা আছেন। সো স্টিল আমরা চেষ্টা করব পরবর্তীতে 12টার দিকে আমাদের রঙ্গপ্রিয় গোবিন্দ প্রভু চেষ্টা করবেন আপনাদেরকে দেখাতে। তো সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জয় শ্রীমতী রাধারানী কি জয়, জয় জয় শ্রী রাধ। আজকে বহুলাষ্টমী, বহুলা অষ্টমী, অষ্টমী তিথি, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ, চন্দ্রের দুটো গতি। কৃষ্ণপক্ষে চাঁদ ছোট হতে থাকে আর শুক্লপক্ষে চাঁদ বড় হতে থাকে। অমাবস্যা থেকে চাঁদ এক এক পক্ষে বড় হয়ে পূর্ণিমা 14 পক্ষ অতিক্রম করে
পূর্ণিমা, তারপরে আবার কমতে 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 অমাবস্যা। তো এই যে পনেরোটা দিন এক একটা পক্ষ, তার মধ্যে অষ্টম পক্ষটাকে বলা হচ্ছে অষ্টমী। যেমন একাদশী, এটা গণনা কিরকম হচ্ছে, প্রথমা বা প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, এইভাবে গণনা। তো এই যে অষ্টমী তিথি দামোদর মাসের শুক্লপক্ষে, এটি হচ্ছে বহুলাষ্টমী। বহুলাষ্টমী কেন? বৃন্দাবনে একটা গাভী, তার নাম বহুলা। সে বহুলা ঘাস খাচ্ছিল একদিন বৃন্দাবনের বনে, এমন সময় একটা বাঘ এসে বলল, আমি তোমাকে খাব। বহুলা বললো, ঠিক আছে, তো আমি আপনার খাবার হওয়ার আগে আমি আমার বাছুরটাকে শেষবারের মতো দুধ খাইয়ে আসি, আর আমার মালিককে আমি বলে আসি যে আপনি আমাকে আজকে আপনি আমাকে আপনার আহার রূপে গ্রহণ করতে চান। বাঘ রাজি হলো, বললো ঠিক আছে যাও। তো গিয়ে বাছুরটাকে খাওয়ালো, তারপরে প্রভুর কাছে গিয়ে বলল, কি হয়েছে? এক বাঘ ওকে খেতে চায়। তো সেই ব্রাহ্মণ বলছে, তুমি আমার মা, গো মাতা, গাভীয় মা, তো আমি বেঁচে থাকতে তোমাকে কে খাবে? ব্রাহ্মণ বলল যে আমি সেই বাঘের ভক্ষ হব, বাঘ আমাকে খাক, কি করে আমি আমার মাকে খেতে দিতে পারি, মাকে ভক্ষরূপে দিতে পারি। সে বাছুরটা বলল যে তুমিও আমার মা, সুতরাং আমিও তোমাকে কিভাবে সে বাঘের ভক্ষ দিতে পারি। এমনি ওদের মধ্যে তর্ক বিতর্ক হলো। তখন তারা ঠিক করলো, ঠিক আছে আমরা তিনজনেই যাই বাঘের কাছে, দেখি বাঘ মহাশয় কাকে পছন্দ করেন। তো ওরা তিনজনেই গেছে, এমন সময় কৃষ্ণ সেখানে এসে উপস্থিত হয়ে বাঘকে বলল যে খবরদার, এই গাভীকে তুমি আহার করতে পারবে। তো এইভাবে বহুলার যে উদারতা, আর সেই বাছুরের এবং ব্রাহ্মণের যে উদারতা, সেটা স্মারক হিসেবে এই বহুলাষ্টমী তিথি বিখ্যাত হয়ে রইল। এই দিনটিতে এই লীলাটি হয়েছিল, আর সে যেই বনটিতে এই লীলাটি হয়েছিল তার নাম কি হলো? বহুলা বন। বৃন্দাবনে বারোটা বনের মধ্যে একটা হচ্ছে এই বহুলা বন। এই বহুলা বনও এই বহুলার নাম অনুসারে তার নামকরণ হল। এই সূত্রে এই বহুলাষ্টমী একটা বৈশিষ্ট্য, এবং এই বহুলাষ্টমীতে রাধাকুণ্ডের আবির্ভাব হয়। রাধাকুণ্ড কিভাবে এলো? অরিষ্টাসুর এসেছিল, অরিষ্টাসুর কংসের অনুচর। কি রূপ নিয়ে এসেছিল অরিষ্টাসুর? একটা বৃষ রূপে এসেছিল, বৃষভাসুর, বৃষ ষাঁড়। তো কৃষ্ণ অরিষ্টাসুরকে সংহার করল। অরিষ্টাসুরকে যখন সংহার করল, করে কৃষ্ণ রাধারানীর কাছে গেছে। রাধারানী বলছে, না না, তুমি আমাকে ছুঁয়ো না। কেন, কি হয়েছে? তুমি অপবিত্র হয়ে গেছে, কলুষিত হয়েছে। কেন? গোহত্যা পাপ, তুমি গোহত্যা করেছো। আরে, এটা অসুর, এটা বৃষরূপে এসেছে, তাকে আমি মেরেছি, তারপরে তুমি বলছো যে এখন গোহত্যা হয়েছে। আমি বলছি, হ্যাঁ, তো গরু বৃষরূপ নিয়ে এসেছে, বৃষ হচ্ছে ধর্মের প্রতীক। হ্যাঁ, সুতরাং যেহেতু তুমি অসুর হলেও যেহেতু তুমি ওকে হত্যা করেছো, তাহলে তোমাকে, তুমি অপবিত্র হয়ে গেছো। তখন কৃষ্ণ বলল, তাহলে কি করবো আমি, পবিত্র হওয়ার উপায়টা কি? তুমি এক্ষুনি যাও, গিয়ে সমস্ত তীর্থে গিয়ে স্নান করে এসো, তাহলে পবিত্র হবে। বাবা, আর সমস্ত তীর্থে গিয়ে স্নান করতে হবে?
ঠিক আছে, কৃষ্ণ কি করল, মাটিতে পদাঘাত করল, ব্যাস সঙ্গে সঙ্গে সেই জায়গাটা দেবে গেল, বিশাল একটা, এবং সেখানে সমস্ত তীর্থ সেখানে এসে উপস্থিত হল। এইভাবে শ্যাম কুণ্ডের আবির্ভাব হল, কৃষ্ণের কুণ্ড, শ্যামের কুণ্ড। তখন কৃষ্ণ বলল যে এখন তোমরাও তো অপবিত্র হয়ে গেছ, তোমরা অসুরের পক্ষ অবলম্বন করেছ, এখন তোমাদের পবিত্র হতে হবে। তখন সখীরা বলল ঠিক আছে, তুমি তোমার কুণ্ড করেছো, আমরা আমাদের কুণ্ড করব। তখন ওরা হাদের বলয় খুলে, বালা খুলে, তারা ওই বালা দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে তারা একটা কুণ্ড তৈরি করল। এখন সেই কুণ্ডে জল নেই, শুধু খালি কুণ্ড হয়ে আছে। তো দেখে তারা ঠিক করলো সব মানসিক গঙ্গা থেকে তারা সারিবদ্ধভাবে এক একটা কলসিতে করে জল ভরে একজনের হাতে আরেকজন করতে করতে ওই জল এনে ওখানে ঢালা হল। এবং তাদের এই কার্যকলাপ দেখে কৃষ্ণেরও কৃপা হলো, এবং কৃষ্ণের কৃপায় সমস্ত তীর্থ সেই রাধাকুণ্ডেও এসে সমবেত। এইভাবে রাধাকুণ্ডের আবির্ভাব হল। এই রাধাকুণ্ডে যারা স্নান করে, প্রভুপাদ বলেছেন রাধাকুণ্ডে স্নান করলে কৃষ্ণ প্রেম লাভ হয়। কেন, রাধাকুণ্ডই হচ্ছে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেমামৃত। সেই রাধাকুণ্ডে যারা স্নান করে, বিশেষ করে এই বহুলাষ্টমীর দিন রাধাকুণ্ডের আবির্ভাব হয়েছিল রাত্রিবেলা, মধ্যরাত্রে 12টার সময়। তাই লক্ষ লক্ষ লোক যায় রাধাকুণ্ডে স্নান করতে। এইভাবে রাধাকুণ্ডের আবির্ভাব হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে তার লীলার মাধ্যমে বৃন্দাবনকে প্রকাশিত করেছিলেন, এবং বৃন্দাবনের সমস্ত তীর্থস্থান, বৃন্দাবনের বিশেষ কৃষ্ণ লীলাস্থলীগুলি এইভাবে প্রকাশিত হয়েছে। অর্থাৎ এই সূত্রে আমরা দেখতে পাচ্ছি যে বৃন্দাবনের সমস্ত তীর্থের মধ্যে প্রথম কথা, এই বৃন্দাবন হচ্ছে এই জড়জগতের ঊর্ধ্বে যে চিৎজগৎ, সেই চিৎজগতের সর্বশ্রেষ্ঠ স্থান। আর সেই বৃন্দাবনের মধ্যে রাধাকুণ্ড হচ্ছে